হ্যালো হ্যালো বং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এক সপ্তাহ হয়ে গেল নেক্সট ভিডিওটা নিয়ে আসতে তো লাইফে একটা প্রবলেম শেষ হতে না হতেই আরও একটা প্রবলেম চলে আসছে তার মাঝেই কোনোরকমভাবে আর কি ভিডিও নিয়ে চলে আসা তোমাদের কাছে তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এই জায়গাটা তোমরা কি জানো ছাড়াও আমিই বলে দিই এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া সতীঘাট যে ব্রিজ সেটাই তো টাইটেলে থামলে তো তোমরা দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা বেসিক্যালি কি নিয়ে হতে চলেছে তো বস আজকে এমনি জাস্ট শুরু করেছি একটা লাইফস্টাইল ব্লগ তো প্রথম যে কাজটা আমি যাচ্ছি মানে আজ সকাল সকাল যে কাজটার জন্য উঠা সেটা হচ্ছে ভ্যানমকে সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে সেই ভাই ফেব্রুয়ারি মাসে সার্ভিসিং করেছি তারপর আর টাইম পাইনি তো ওদের কোম্পানি থেকে কল আসছে বারবার তো চলো আজকে ওইখানেই যাব আর ভাই আজকের ওয়েদারটা জাস্ট তোমরা দেখো সূর্য উঠেছে বাট মেঘলা আকাশ আছে দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ভ্যানমকে এখানে দাঁড় করিয়ে রেখেছি আর কতটা জাস্ট ময়লা হয়ে গেছে দেখো অনেক দিন হয়ে গেল ভাই ঠিক আছে ভাই এদেরও যত্ন করা দরকার ঠিক আছে তো না হলে এরাও একটা সময় অচল হয়ে পড়ে তাই আজকে আর কি ডেট দিন সব ঠিক করে আজকে যাচ্ছি ভ্যানমকে সার্ভিসিং করাতে তো চলো যাওয়া যাক আর ভাই এই জায়গাটাতে কারা কারা এসে রিলস বানিয়েছো কমেন্টে জানিয়ে তো ভাই কে বাকি আছো এই জায়গাটা রিলস বানাতে দেখতে পাচ্ছ আমার প্রাণের শহর বাঁকুড়া ও সেরা সেরা ঠিক আছে তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়া যাক তোমরা একটা সিনেমাটিক দেখতে থাকো তার মধ্যেই আমি ওই শোরুমে পৌঁছে যাই

তো সেই জন্য আর কি প্রশাসনের তরফ থেকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে তো এটাতে এখন আপাতত কোনো গাড়ি চলাচল করছে না এটা হয়তো অফিসিয়ালিভাবে আর কি উদ্বোধন হবে তারপর স্টার্ট হবে তো চলো এখন যাব মানে আমার শোরুমটা আর কি এই রাস্তাতেই পড়ছে সতীঘাট থেকে এলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা আগের ভিডিওটা দেখো নি ডিসক্রিপশানে দেখো লিঙ্ক আছে ওইখান থেকে ভিডিওটা কিন্তু দেখে নাও তোমরা তো চলো যাওয়া যাক তো বন্ধুগণ পৌঁছে গেছি এখন যেখানে সার্ভিসিংটা হবে টিভিএসের শোরুমের ঠিক পাশে এই যে দেখতে পাচ্ছো এই গলি দিয়ে যেতে হবে এখন গাড়িটা এখানে আপাতত রেখেছি এই যে ভেনম আজকে টাইম বার করে মানে আর কি ভেনমের সার্ভিসিং করার জন্য আর কি পুরো একদম রেডি হয়েছিলাম বাট ব্যর্থ হয়ে গেলো কিছু করার নেই মানে সত্যি কথা বলতে আমার আর এই ব্যানমকে নিয়ে আর ওখানে যেতেই ইচ্ছে করছে না ঠিক আছে তো যাই হোক যেহেতু সার্ভিসিং আছে ভাই ওদেরকে ছেড়ে লাভ নেই ঠিক আছে ছাড়বো কিসের জন্য শেষ মেস গাড়িটা আমার সার্ভিসিং ওরা করলো না তো টিভিএস সার্ভিস নিয়ে ভাই প্রচুর মানুষের সমস্যা ঠিক আছে তো তোমাদের বিষয়টা বলি ওখানে কি হলো এই বাঁকুড়ার এই যে যেখান থেকে বাস স্ট্যান্ডের কাছে যে সার্ভিসিং সেন্টারটা আছে মানে তার ভাই সার্ভিস একদম জঘন্য ঠিক আছে মানে এত মানুষ ভাই অনেক মানুষ ঠিক আছে ওখানে ভিড় হয়েছে জমা হয়েছে ওইখানে খোলার পর এতক্ষণ ধরো লাইন দিয়ে থাকার পর তখন ওরা বলছে যে যারা বুকিং করে এসেছে তারাই একমাত্র সার্ভিস করাতে পারবে তো এই বুকিংয়ের নিয়মটা ভাই ওখানে মানে সেভেন্টি মানুষ যে লাইনে দাঁড়িয়েছিল ওই বুকিংয়ের ব্যাপারটা ওদের জানাই ছিল ঠিক আছে না একটা কথা আমার এটাই ছিল যে তুমি তোমাদের যে নতুন নিয়ম চালু হয়েছে বলছে নাকি দেড় মাস আগে থেকে চালু হয়েছে সবাইকে জানানো দরকার যে আমাদের এই একটা নিয়ম চালু হয়েছে এবার বাইরে থেকে যারা এসছে তারা কি করবে ঠিক আছে আমি জাস্ট ওখানে ভিডিও করতে দিল না আমাকে না তোমাদের আমি ফুটেজটা দেখাতাম ওখানে যে ঝামেলাটা ঠিক আছে অনেকে এসছে সুসুনিয়া থেকে ঠিক আছে ছাতনা থেকে এসছে এদিকে ইনপুর বাংলা ঠিক আছে এই এই সমস্ত জায়গা থেকে মানুষজন এসেছে সার্ভিস করাতে তো তারা কি ঘুরে যাবে এমনকি তাদের জন্য মানে কোনো প্রকার কিছু ওরা ব্যবস্থা করলো না ঠিক আছে সবাইকে ঘুরিয়ে দিল ওরা একটাই কথা বলছে যে আমাদের বুকিং না শেষ হলে মানে কিছু করা যাবে না অবশ্য মানে যারা ওখানে আছে স্টাফ তাদের এটা কোনো দোষ নেই ওরা বললো যে ওদের যে ম্যানেজার নতুন এসেছে সেই ম্যানেজারেই আর কি এই নিয়মটা করেছে তোমাদের বলে নাকি যারা বাঁকুড়া থেকে পার্সোনালি যে টিভিএস গাড়ি নিয়েছো তো সার্ভিসিংয়ের জন্য যদি যাও তোমরা বুকিং করে যাবে নাহলে ভাই তোমাদেরও আমার মতো ঘুরে আসতে হবে আর বুকিংয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ওইখান থেকে তোমরা বুকিং করে তারপরেই যাবে ঠিক আছে আজকে আর ভিডিও বানানোর মুডটাই ভাই চলে গেল ঠিক আছে ভিডিওটা আজকে ছোটো করলাম তো চলো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তো আজ আর কিছু বলবো না বাই